আর মিনিং আমরা যে ইংরেজি শব্দটি পারপাস এর বাংলা অর্থগুলি হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য প্রয়োজন নিচের দুইটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে দ্য পারপাস অফ দ্য মিটিং ইজ টু ডিসকাস দ্য নিউ প্রজেক্ট আমি আবারও বলছি দ্য পারপাস অফ দ্য মিটিং ইজ টু ডিসকাস দ্য নিউ প্রজেক্ট এর বাংলা অর্থটি হচ্ছে মিটিং এর উদ্দেশ্য হলো নতুন প্রকল্প নিয়ে আলোচনা করা দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি ফাউন্ড এ নিউ সেন্স অফ পারপাস ইন হার ভলেন্টিয়ার ওয়ার্ক আমি আবারও বলছি শি ফাউন্ড নিউ সেন্স অফ পারপাস ইন হার ভলেন্টিয়ার ওয়ার্ক এর বাংলা অর্থটি হচ্ছে তার স্বেচ্ছাসেবী কাজে সে একটি নতুন উদ্দেশ্যের অনুভূতি পেয়েছে ধন্যবাদ